ভ্যাকসিনেশন কই ভ্যাকসিন নেই নাই তো দিবেন আজকে হ্যাঁ দিবে কি না এখন এখানে বলতে পারো যে দেওয়ার তো কথা এখন দিবে কি না এটা তো আমরা এখন কি করে বলবো তো আপনি জানেন করোনার সিস্টেম কি আছে কি সিস্টেম আছে মাস্ক পরতে হয় স্যানিটাইজ করতে হয় আমার মাস্ক কই মাস্ক আছে বাবুরে তো মাস্ক করবেন না করব কোন করবেন এখনই করব মাস্টার পরে অসুবিধা নাকি অসুবিধা হয় কত দাদা তাহলে শ্বাসকষ্টের অসুবিধা হয় ওই আপনার লাইন লো অনেক হয়ে গেছিল ফার্স্ট ডোজের জন্য তো আজকে ফার্স্ট ডোজ নেই এই নিয়ে গেছে ভালো হচ্ছে তারপরে কি হয়েছে তারপরে তো যারা অনেক কিছু কিছু মহিলা ছিল ওরা বিশৃঙ্খল পরিবেশ করে দিয়েছিল তারপরে বিডিও সাহেব আর থানা বড়ো এসে পরিবেশটাকে শান্ত করেছে ভ্যাকসিন পাইছেন না ফার্স্ট ডোজ পাইনি রোজে পাইনি সেকেন্ড ডোজ কিছুই পাইনি কয়দিন ধরে ঘুরতেছেন তিন চার দিন থেকে ঘুরেছি আজকে আমরা তিন চার দিন থেকে তিন চার দিন কাজ করে দিয়ে ঘুরেছি আমরা হ্যাঁ এখন কবে হবে এখন ঠিক নেই বলেন এখন কি করবে এখন ভিডিও সাহেব আসে বন্য বলে যা দিন জেলা আসবে অঞ্চলে অঞ্চলে হাইকিং করবে তারপরে দিবে তা বাড়ি চলে যাবেন ভ্যাকসিন দিব তারপর বাড়ি যাব দেখো নোলটা অ্যাকচুয়ালি পাবলিকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল আজকে আমাদের ভ্যাকসিনের স্টক ছিল না প্রায় 150 মতো ডোজ আমাদের আজকে ছিল তার ফলে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আজকে যে ডোজটা আছে সেটা সেকেন্ড ডোজ এবং প্রেগনেন্ট মাদারদের ফার্স্ট ডোজ দেওয়া হবে কিন্তু পাবলিক ভেবেছিল সবাইকেই ফার্স্ট ডোজ দেওয়া হবে তার ফলে অটোমেটিক ওরা সকাল থেকে ভিড় করেছিল তো তার ফলে সমস্যাটা হয়েছে তো আমরা গিয়ে পাবলিককে বোঝালাম যে আজকে এখানে ফার্স্ট ডোজের স্টক নেই আমরা একটা ডোজ পাচ্ছি কালকে আমরা ভূতবাড়ি অঞ্চল এবং রানীনার অঞ্চলে দেওয়া হবে যা যাদের এমার্জেন্সি থাকে তারা ওখানে যার অঞ্চলে গেলে ওখান থেকে পেয়ে যাবেন কালকে তো স্যার এই আজকে কোনো পদবরোধ ছিল স্যার পদবরোধ নয় ওই যা লোক জমা হলে যা হয় একটা ওদের অ্যাজিটেশন ছিল এই আর কি যে আমাদের ফার্স্ট ডোজ দিতে হবে কেন দেওয়া হচ্ছে না তো সেটা ওরা বুঝতে পেরেছে পরে ওরা সেইভাবে অ্যাজিটেশন আর করে মানে ওদের ব্লকে উইথড্র করে নিয়েছে